বাড়িতে দেখ, এমন করিস না রে। তুই বল তুই কালকে আমাদের বাসায় আসবি আসবি প্লিজ, দেখ কালকে আসিস আমাদের বাসায় প্লিজ। দেখ জিমি, তুই তো জানিস যে মা আমাকে নিয়ে কতটা চিন্তা করে। মা তো কলেজ বাদে আমাকে আর কোথাও যেতে দেয় না। ও এখন বুঝতে পারলাম, তুই আন্টির জন্য আমাদের বাসায় আসবি না, তাই তো? তুইও না একটা গাধিতে, তুই তো আন্টিকে বলতেই পারিস যে আমি জিমিনদের বাসায় যাব, তাহলে তো আন্টি তোকে আমাদের বাসায় আসতে দিবেই। কিন্তু দেখ জিমিন, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। মনে কর আমি যদি এখন মাকে গিয়ে বলি বাসায় গিয়ে যে মা আমি কালকে জিমিনদের বাসায় যাব, মা কখনোই আমাকে বিশ্বাস করবে না, বলবে তুমি কোনো ছেলের সাথে দেখা করতে যাবা, তোমাকে আমি একা একা ছাড়তে পারবো না, তোমাকে নিয়ে আমার চিন্তা হয়, অনেক কিছু বলবে, আমাকে রাগও করবে। ওকে দেন আমি আন্টিকে ফোন করে বলবো যে আন্টি কালকে থেকে আমাদের বাসায় পাঠিয়ে দেন, আর আমি জানি আন্টি তোর থেকেও বেশি আমাকে ভালোবাসে। সো আন্টি জানে যে আমি কখনোই তার মেয়ের ক্ষতি চাবো না, মানে আমার বেস্টের ক্ষতি চাবো না। সো আন্টি এমনিতে রাজি হয়ে যাবে আর আমাকে বলবে যে ওকে জিমিনা আমি কালকেই থেকে তোমাদের বাসায় পাঠিয়ে দেবো। কিন্তু ভাই কালকে কতদিন পরে একটু ছুটি পেলাম, আমি তো চিন্তা করেছিলাম যে কালকে আমি সারাদিন ঘুমাবো, আর আর তুই আমার সেই প্ল্যানের 12টা বাজিয়ে দিলি জিমিন। তো এখন বুঝতে পারলাম মেইন ব্যাপারটা কি। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার বেস্টি এক নাম্বারের অলস। যাই হোক দেখতে, আমি এতক্ষণ তোকে রিকোয়েস্ট করে বলেছি যে তে প্লিজ 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 বেস্টু তুই কালকে আমাদের বাসায় আসিস, কিন্তু এখন আমি তোকে যেটা বলছি তুই সেটাই করবি। ভাই দেখ কালকে আমাদের বাসায় আমার সব কাজিনরা আসবে, আর আমি চিন্তা করেছিলাম আমার সব মেয়ে কাজিন আমার সব ছেলে কাজিনদের সাথে তোর পরিচয় করিয়ে দিব, আর আমি তো অনেক বেশি প্রাউড ফিলও করব, কারণ আমার বেস্টি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর আমার বেস্টি একদম ন্যাচারাল বিউটি কুইন। সো আমার যত মেকআপ সুন্দরী মেয়ে কাজিনগুলো আছে, কালকে ওরা তোকে দেখলে আমি 100% শিওর ভাই ওরা কালকে তোকে দেখলে জেলাস ফিল করবে তোর সৌন্দর্যের জন্য, আর যখন ওদের জেলাস ফিল করার মুখটা আমি দেখতে পারবো, ইস ভাই আমার যে তখন কী পরিমাণে শান্তি লাগবে, কী পরিমাণে প্রাউড ফিল হবে যে আমি একজন ন্যাচারাল বিউটি কুইনকে আমার বেস্টি বানাতে পেরেছি। আর মনে কর আমার যেই ছেলে কাজিনগুলো আছে, ওরা তো মনে কর যে তোর উপর ক্রাশ, খেতে 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 মনে হয় মরেই যাবে। ও পেতনি তুই এখন চুপ কর, প্রতিদিন একই কথা, আমার বেস্টি ন্যাচারাল বিউটি কুইন, আমার বেস্টি ন্যাচারাল বিউটি কুইন। আরে বাবা আমাকে তুই এইটা বল যে তুই কি আমার থেকে কম সুন্দর নাকি? হ্যাঁ তুইও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে জিমিনা। ওকে হয়েছে, এখন ওগুলো বাদ দে। আর শোন আমি আজকে তোকে মানে আজকে আন্টিকে ফোন করব, আর ফোন করে বলবো যে তে কালকে আমাদের বাসায় আসবে, আর আন্টি রাজি হয়ে যাবে, আর মনে কর যে তারপর তুই আমাদের বাসায় কালকে আসবি। আর শোন তে তুই কালকে পিঙ্ক কালারের একটা ড্রেস পরে আসবি, হ্যাঁ, আর আমি তো জানি যে তুই কখনো মেকআপ করিস না, সো তোর মেকআপ করার দরকার নেই বেস্টু, তুই জাস্ট তোর চুলগুলো একটু ছাড়া দিয়ে আসিস, ওকে? আর ওই যে বললাম পিঙ্ক কালারের একটা ড্রেস পরে আসবি। আচ্ছা জিমিনা একটু তুই থাম, আমি তোর একটা কথা বলি, তুই কি কালকে আমাকে শ্যুটিং করাতে নিয়ে যাবি কোথাও, নাকি আমি তোর বাসায় যাব, কোনটা? আরে আমার বেস্টু তুই কেন বুঝতে পারছিস না, মানে আমার যে ছেলে কাজিনগুলো আছে ওরা তো তোকে দেখে এমনি ক্র্যাশ খাবে, কিন্তু আমার যে মেয়ে কাজিনগুলো আছে আমি তাদেরকে তোর সৌন্দর্য দিয়ে জেলাস ফিল করাতে চাই, আর তারপর ওদের স্বাচ্ছন্দী মার্কা ফেসগুলো দেখতে চাই, বুঝছিস? ওকে ম্যাডাম বুঝতে পেরেছি, আমি কালকে তোর কথা মতোই ওরকমভাবে পিঙ্ক কালারের ড্রেস পরে আর আমার চুলগুলো ছাড়া দিয়ে আসবো, এখন আমি যাই, বাই। ওকে যা বাই, পেট নিয়ে একটা তোর বাচ্চা, তুই কি বললি? ওয়েট দাঁড়া, তোর কলেজে ভর্তি হয়েছে এই এক মাস হলো, তোর কলেজের প্রথম দিনই তার জিমের সাথে বন্ধুত্ব হয়, আর তারপর সেই বন্ধুত্ব থেকে এখন তারা বেস্টি, তোর মা অঞ্জন আর তোর বাবা সুবিন। এখন চলো তোর বেস্টির সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক, জিমিন। জিমিনের মা বাবা হলো লিসা আর জেহাব। জিমিন অনেকবারই তাদের বাসায় গিয়েছে, কিন্তু তে কখনোই জিমিনদের বাসায় যায়নি, তে কালকেই প্রথম জিমিনদের বাসায় যাবে। তে ওট মা, আর 5 মিনিট না, 5 মিনিট না, আর 10 মিনিট।
দে, এখন সকাল 11টা বেজে গিয়েছে, তুই কখন জিমিনদের বাসায় যাবি? জিমিন কালকে আমাকে ফোন করেছিল আর ফোন করে বলেছে যে আমি যেন আজকে তোকে ওদের বাসায় পাঠাই, তুই ওঠ এখন। তে মা, আর 2 মিনিট। তে ওঠ মা, ওঠে তো রেডিও হতে হবে নাকি, রেডি হতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, ওঠ। তে ইচ্ছা না থাকা সত্ত্বেও ঘুম থেকে ওঠে আর উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করেই জিমিনদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। উফ তে, ফাইনালি তুই এসেছিস, জানিস আমি কতক্ষণ ধরে তোর জন্য ওয়েট করছিলাম? এসেছি, আমার ভালো লাগছে না রে দোস্ত, মা জোর করে ঘুম থেকে আমাকে টেনে উঠিয়েছে। আন্টি যা করেছে ঠিকই করেছে। আচ্ছা শোন, তুই এতক্ষণ কেন ঘুমাচ্ছিলি, কালকে রাতে ঘুমাসনি? ঘুমিয়েছিলাম, কিন্তু আজকে একটু বেশি ঘুমাচ্ছিলাম আর কি। তখনই রান্নাঘর থেকে জিমিনের মা আসে। তেমা কেমন আছো তুমি? তোমার পিকচার আমাকে জিমিন ওর ফোনে দেখিয়েছে, তুমি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর মা। থ্যাংক ইউ আন্টি। ভাবি ভাইয়া ওনারা ভালো আছে? হ্যাঁ আন্টি, মা বাবা দুজনেই ভালো আছে। ও জিহাব, তুমি রুম থেকে চলে এসেছো, এই দেখো এটা হলো আমাদের জিমিনের বেস্টি। তে ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ মা ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আঙ্কেল। জিমিন, মা তুই যা গিয়ে তেকে সবার সাথে পরিচয় করিয়ে দে। ও হ্যাঁ হ্যাঁ, তে চল তোকে আমার সব কাজিনদের সাথে পরিচয় করিয়ে দে। তারপর জিমি তেকে তার রুমে নিয়ে যায়। এই দেখ তে, এরা হলো আমার সব মেয়ে কাজিন, ছেলে কাজিনরা এখনো আসেনি, ওরা অন্য গাড়িতে আসছে বুঝছিস। তারপর জিমিন তের সাথে সবার পরিচয় করিয়ে দেয়। জিমিনের কথা মতোই জিমিনের সব মেয়ে কাজিনরা তের সৌন্দর্য দেখে জেলাস ফিল করছিল, আর এদিকে জিমিন এটা বুঝতে পেরে মনে মনে প্রাউড ফিল করছিল আর বাঁকা হাসছিল, সবাই কথাই বলছিল। তখনই জিমিন, তেমাকে নিয়ে ইউনা ওদেরকে নিয়ে নিচে আয়, তোর ভাইয়া চলে এসেছে। ও তে চল তোকে আমার সব ছেলে কাজিনদের সাথে এখন পরিচয় করিয়ে দিই। তারপর জিমিন ওর সব মেয়ে কাজিনদের নিয়ে আর তেকে নিয়ে নিচে আসে। তারপর জিমিন একে একে সবার সাথে তের পরিচয় করিয়ে দেয়। আর এদিকে জিমিনের যে ছেলে কাজিনগুলো ছিল তাদের তো পুরো খারাপ অবস্থা হয়ে গিয়েছে, বুঝতেই তো পারছো কেন, তারা তেকে প্রথমবারই দেখে ক্র্যাশ খেয়েছে। আচ্ছা ওয়েট ওয়েট, জাঙ্কুক ভাইয়া কই? জাঙ্কুক ভাইয়া আসেনি? আচ্ছা তো কেউ কি আমার জন্য ওয়েট করছিল? সবাই এবার দরজার দিকে তাকায়। আ জাঙ্কুক ভাইয়া তুমি চলে এসেছো, জিমিনকে জাঙ্কুককে জড়িয়ে ধরে। রে আমি চলে এসেছি, আমাকে কি তুই অনেক মিস করেছিলি? তাকে আর বলতে, তোমাকে মিস করছিলাম না, আবার তুমি তো অল টাইমই বিজি থাকো, তোমাকে ফোন দিলে পাওয়া যায় না। জাঙ্কুক বাবা কেমন আছো তুমি? হ্যাঁ জাঙ্কুক বাবা কেমন আছো? হ্যাঁ চাচা চাচি আমি ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো ভালো। অন্যদিকে তে তো এক কোণায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে সবকিছু দেখছিল। এই তে, হ্যাঁ বল। কি রে তুই ওখানে কেন দাঁড়িয়ে আছিস, এখানে তোকে জাঙ্কুক ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। তে এবার জিমিনের কাছে আসে। জাঙ্কুক ভাইয়া এটা হলো তে, আমার বেস্টি, আর তে এটা হলো জাঙ্কুক ভাইয়া, আমার আরেকটা কাজিন। কাজিন বললে ভুল হবে জানিস, আমি জাঙ্কুক ভাইয়াকে একদম আমার নিজের ভাইয়ের মতো দেখি। এদিকে জাঙ্কুকের কানের ভিতরে তো জিমিনের কোনো কথাই ঢুকছে না, সে শুধু একভাবে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের মনে হচ্ছে কোনো রূপকথার পরিমেবি ভুল করে পৃথিবীতে চলে এসেছে। হ্যালো ভাইয়া কেমন আছেন, তের কথায় জাঙ্কুকের হুঁশ ফেরে। হ্যাঁ বললাম কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? তখনই তে আর জাঙ্কুক দুজনে একসাথে বলে ওঠে, আপনি তুমি মানে? জিমিনকে তার মা আর বাবা নতুন ফোন কিনে দিয়েছে, আর এতদিন জিমিন তার মায়ের ফোন দিয়ে তের সাথে কথা বলতো, আর যেহেতু এখন জিমিনের নিজের ফোন আছে তো সেহেতু জিমিন নিজের ফোন নাম্বারটা তেকে দেয় আর বলে এখন থেকে জিমিনকে এই নাম্বারেই কল করতে। আমার বেস্টকে একটা কল করে দেখি, এখন তো তার নিজের ফোন আছে তো সেহেতু এখন আমি ঘন্টার পর ঘন্টা আমার বেস্টের সাথে কথা বলতে পারবো। কিন্তু ওয়েট, জিমিন তো আমাকে বলেছিল ওর নাম্বারটা একটা পেপারে লিখে নিয়ে আসতে, কিন্তু আমি তো লিখিনি, আমি তো বলেছিলাম যে আমার মনে থাকবে তুই আমাকে বল, কিন্তু এখন তো আমার মনে পড়ছে না। ওয়েট কি যেন ছিল মনে করার চেষ্টা করি। ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তারপর তে অনেক কষ্টের পর জিমিনের নাম্বারে কল দেয়। সাতচুনি ডাইনি সত্তান জানোস, তোরে ফোন দিতে আমার কতক্ষণ লাগলো, এত কষ্টের পর তোরে ফাইনালি ফোন দিতে পারলাম,
মানে আমি তো তোর নাম্বারে ভুলে গেছি ভাই, আমি তোর নাম্বার লেখাও আনি নেই, আর মানে আমার মনেও নেই তোর নাম্বার। পরে আমার ট্যালেন্টটাকে একটু জাগিয়ে তুললাম বুঝছোস, মানে আমার একটা ট্যালেন্ট মেবি ছিল, মানে এতদিন প্রকাশ করি নেই আর কি, মানে আমি নিজেও জানতাম না, মানে আমার যদি কিছু মনে না থাকে আমি পরবর্তীতে সেইটা মানে মনে করতে পারি, একটু সময় লাগে বাট মনে করতে পারি। দোস্ত তোর তো তোর বেস্টিকে নিয়ে মানে আমাকে নিয়ে প্রাউড ফিল করার কথা, যে তোর এমন একটা বেস্টি আছে, ট্যালেন্টেড বেস্টি, যার মধ্যে সব ধরনের ট্যালেন্ট আছে। আহ, আমার যদি এরকম একটা ট্যালেন্টেড বেস্টি থাকতো। তোর মধ্যে ট্যালেন্ট আছে জানিস, কিসের ট্যালেন্ট? সারাদিন খাওয়া, ঘুমানো আর ফোন দেখা, এইগুলা ছাড়া তোর মধ্যে আর কোনো ট্যালেন্ট নাই রে, কোনো ট্যালেন্ট নাই। গরু, তোর তো আমার কাছ থেকে ট্যালেন্ট শেখা উচিত। যাই হোক, তুই কী করতাছিস আজকে? কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলবো, ওকে? কারণ দেখ, তোর এখন নিজের ফোন আছে, সো আমরা যদি 5 ঘন্টা 6 ঘন্টা বসেও কথা বলি তাও কোনো প্রবলেম নাই। যাই হোক, কী করতাছিস বল। কী রে ভাই, তোর আবার কী হলো? ওই, তুই কি বোবা হয়ে গেলি নাকি, নাকি কানে শুনতাছিস না? কোনটা? এক্সকিউজ মি, ও মাই গড, বেস্টু, আমি তো জানতামই না বেস্টু তোকে ট্যালেন্টেড না বলাটা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দে ভাই। তোর এত সুন্দর একটা ট্যালেন্ট, তুই আমাকে আগে বলবি না? তুই ছেলেদের ভয়েস কপি করতে পারোস, আই মিন তুই তোর ভয়েস ডিপ কইরা ছেলেদের মতো করতে পারোস। ও মাই গড ভাই, তোর ভয়েস শুনে মনে হচ্ছে যে তুই মনে হয় কোনো হ্যান্ডসাম একটা ছেলে, মানে ভয়েসের মধ্যে কেমন হ্যান্ডসাম হ্যান্ডসাম ভাব আসতেছে। ও মাই গড, এক্সকিউজ মি, আপনি সেই কখন থেকে বকবক করে যাচ্ছেন? আহ, তা বকবক করবো না তো কী করবো বেস্টু বল? তুই কোনো বকবকই করতেছিস না, মানে কথাই বলতেছিস না। আমি প্রথমে তো মনে করছিলাম মেবি তুই সত্যি সত্যি বোবা হয়ে গেছিস, অথবা কানে শুনতেছিস না, বাট এখন তো দেখতেছি না তুই ঠিকঠাকই আছিস। মিস লিসেন, আমি আপনার কোনো বেস্টি টেস্টি না, আপনি রং নাম্বারে কল করেছেন। বেস্টু, তুই কিন্তু অনেক ভালো প্র্যাঙ্ক করা শিখছস। মিস, আপনি রং নাম্বারে কল করেছেন। আজব তো, আমি কেন রং নাম্বারে কল করতে যাব? আমি তো ঠিক নাম্বারেই কলটাই কেটে দিল। আচ্ছা, আমি আবার নাম্বারটা ভালো করে চেক করে দেখি তো। ও, এইখানে 4 হবে আর এইখানে 9 হবে, মানে আমি 4 এর জায়গায় 2 দিয়ে দিয়েছিলাম আর 9 এর জায়গায় 6 দিয়ে দিয়েছিলাম। উফ, আমিও না আসলে একটা গাধি, জিমি যা বলে সত্যিই বলে। মানে কি ভাই, তোরা দুজন একে অপরকে আগে থেকেই চিনিস? জিমিন, আমার না বাসায় যাওয়া লাগবে রে। কেন, তোর আবার এখন বাসায় যাওয়া লাগবে কেন? আমি আমি বাসায় যেন কী রেখে এসেছি ভুল করে। কী রেখে এসেছিস? কী যেন রেখে এসেছি? আরে তুই নিজে জানিস না তুই কী রেখে এসেছিস। উফ, তোর এখন কেমন করে বলবো। আচ্ছা, তুই একটু আমার সাথে এক সাইড আয়। তারপর তুই জিমিনকে এক সাইডে নিয়ে যা, আর এদিকে জাঙ্কুকো সবার সাথে কথা বলে উপরে ফ্রেশ হতে চলে যায়। কী রে তে, তুই আমাকে এক সাইডে কেন নিয়ে আসলি, কী বলবি বল? আরে জিমিন, আমি তোকে বললাম না যে তোর নাম্বারে কল করতে গিয়ে আমার অন্য একজনের নাম্বারে কল চলে গিয়েছিল। হুম, বলেছিলি তো। আরে যার নাম্বারে কল চলে গিয়েছিল সেইটার কেউ না, সেইটা তোর এই জাঙ্কুক ভাইয়া, মানে আমি তো তার কণ্ঠ শুনেই বুঝতে পেরেছি যে এটাই হলো সেই সেই লোক। ভাই ভাই, তোর জাঙ্কুক ভাইয়া মেবি অনেক রাগি বুঝছিস, আমি তো ফার্স্টে বুঝতে পারিনি, আমি তো ফার্স্টে মনেই করেছিলাম যে মেবি তুই আমার সাথে প্র্যাঙ্ক করার জন্য ওভাবে করে কথা বলছিস, রেগে যাচ্ছিস, কিন্তু পরে তো উনি একদম রেগে গিয়েছিল, রেগে গিয়ে সিরিয়াসভাবে কথা বলছিল। হ্যাঁ, জাঙ্কুক ভাইয়া অনেকটাই রাগি রে। মনে কর জাঙ্কুক ভাইয়ার চর খেলে তুই বিছানার থেকে এক সপ্তাহের আগে আর উঠতে পারবি না, আর পাঞ্চ যদি দেয় তাহলে তো থাকার বলা লাগবে না। আমি বুঝতে পেরেছি দোস্ত, কিন্তু আমি আর এখানে থাকতে পারবো না। তোর জাঙ্কুক ভাইয়া যদি আমাকে দেখে আবারও রেগে যায়, মানে তোর জাঙ্কুক ভাইয়া আমাকে চিনতে পেরেছে আমার কণ্ঠ শুনে। হুম, সেটা তো আমি বুঝতেই পারছি, জাঙ্কুক ভাইয়া তোকে চিনতে পেরেছে, কিন্তু ভয় পাচ্ছিস কেন তুই? তুই কি কোনো অপরাধ করেছিস? আরে অপরাধ করিনি, কিন্তু রাগিয়ে তো দিয়েছিলাম। আর তুই বাদ দে তো কিচ্ছু হবে না, জাঙ্কুক ভাইয়া এমনিতে অনেক রাগি কিন্তু অনেক ভালো। কিন্তু জিমিন,
দেখতে, তুই আসলি কেবল, আর এখনই যদি চলে যাস মাও কিন্তু তোর সাথে পরে রাগ করবে। আচ্ছা ঠিক আছে, আমি আমি যাচ্ছি না, কিন্তু তুই প্লিজ তোর এই জাঙ্কুক ভাইয়ার দিকে একটু নজর রাখিস, সেজন্য আমাকে রাগ টাক না করে প্লিজ। আচ্ছা হ্যাঁ রে বাবা, হ্যাঁ বুঝতে পেরেছি, এখন চল ওদের সাথে গিয়ে গল্প করি। তারপর জিমিন আর তে আর জিমিনের সব কাজিনরা মিলে সোফায় বসে টিভি দেখতে থাকে। ওই তো জাঙ্কুক ভাইয়া চলে এসেছে। জাঙ্কুক ভাইয়া? হ্যাঁ বল। এদিকে এসে বসো। আসছি তো। তারপর জাঙ্কুক এসে জিমিনের পাশে বসে। জিমিন এখন তে আর জাঙ্কুকের মাঝখানে ছিল। জাঙ্কুক এখনো তেকে দেখেনি যে তে জিমিনের পাশেই বসা, কারণ জাঙ্কুক মনোযোগ দিয়ে ফোনে কিছু একটা করছিল। হঠাৎ করে জিমিন কিছু একটা ভাবে আর ভেবে একটু বাঁকা হাসে। আচ্ছা শোন তোরা, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ এই জিমিন তুই কই যাচ্ছিস? আহ শুনলি না, আমি ওয়াশরুমে যাচ্ছি। এই আমারও নিয়ে যা না তোর সাথে। হ্যাঁ তুই আমার সাথে ওয়াশরুমে যাবি? আরে না রে গাধি, তোর রুমে যাব। আরে গাধি তুই থাক এখানে, আমি যাব আর আসবো। এবার জাঙ্কুক থেকে খেয়াল করে আর জিমিনও সেখান থেকে চলে যায়। ও গড, আমার সাথে এগুলো কি হচ্ছে? আমি আজ পর্যন্ত কারোর প্রেমে পড়িনি, আর আমি কখনো প্রেমে পড়তেও চাই না, কিন্তু হঠাৎ করে আমার এমন কেন লাগছে যে আমি প্রেমে পড়েছি? না না গড, না গড প্লিজ না, আমি প্রেমে পড়তে চাই না। বাই দ্য ওয়ে, মেয়েটা দেখতে কিউটই আছে, কিন্তু ওর কথাগুলো যা ফানি। বাট আচ্ছা আমি তো একটা কাজ করতে পারি। তখনই হঠাৎ করে জাঙ্কুক বলে ওঠে, তে? হ্যাঁ তোমার নাম তো তে রাইট? জি ভাইয়া আমার নাম তে। ওকে তে আমার সাথে একটু আমার রুমে আসো তো। হোয়াট, আপনার রুমে? হ্যাঁ আমার রুমে একটু আসো তো। কিন্তু ভাইয়া আমি কেন আপনার রুমে যাব? আমি যেটা বলেছি সেটা করো। তে এবার জিমিনের কথা মনে পড়ে, জিমিন বলেছিল যে জাঙ্কুকে একটা চড় খেলে বিছানা থেকে আর 7 দিনের আগে ওঠা লাগবে না। ওকে ভাইয়া, ওকে ভাইয়া আমি আসছি। তারপর তে জাঙ্কুকের পিছন পিছন জাঙ্কুকের রুমে চলে যায়। জাঙ্কুক রুমে ঢুকে রুমের দরজা বন্ধ করে দেয়। ভাইয়া আপনি আপনি কি করছেন? চুপ। জাঙ্কুক এবার গিয়ে খাটের উপর বসে। তে বসো। না না ভাইয়া আমি ঠিক আছি, দাঁড়িয়ে থাকি, সমস্যা নেই, আপনি কি বলবেন সেটা বলুন। ও ও আমি একটা কথা বলবো আপনাকে ভাইয়া, বলছিলাম কি সরি, আসলে সেদিন আমি জিমিন, মানে আপনি তো এখন জানেনই যে জিমিনই আমার বেস্টি, তো আমি আমার বেস্টি মানে জিমিনাকে কল করতে গিয়ে ভুল করে আপনার নাম্বারে কল চলে গিয়েছিল, সরি। আচ্ছা তে তুমি যেগুলো জিমিনকে বলেছো, আই মিন মনে করো যে তুমি তো আমাকে বলেছো তাই না, কিন্তু এগুলো যদি জিমিন একবার শোনে তাহলে কি হবে বলো তো? ভাইয়া আমি তো জানতামই না যে আপনি মানে আপনি ছিলেন ওইটা, ওটা জিমিন ছিল না, আমি তো এগুলো জিমিনকে বলেছি, জিমিন শুনলে তো কিছু হবে না, আর আমি খারাপ কি বলেছি? তোমার ভাগ্য ভালোতে যে সেদিন কলটা মানে সেদিন কলটা আমার কাছে চলে গিয়েছিল জিমিনের কাছে না গিয়ে। জিমিন যদি শুনতে পারে যে তুমি ওকে পেতনি ডাইনি সাতচুন্নি আরও কত কিছু বলেছো, এগুলো যদি ও শোনে তাহলে হতেও তো পারে যে জিমিন তোমার সাথে রাগ করে 1 মাস কথা বললো না। আবার এটাও হতে পারে যে তোমার মাথার উপরে 50টা বাই দিল ফ্রাই প্যান দিয়ে তখন। না না ভাইয়া এগুলো আপনি কি বলছেন, জিমিন সত্যি রাগ করতো? হুম করতো। তো আমি এখন চিন্তা করছি জিমিনকে রেকর্ডটা শোনাবো। কিসের রেকর্ড? আমি যদি কারোর সাথে ফোনে কথা বলি তাহলে সেটার রেকর্ড অটোমেটিকলি হয়ে যায়। সো আমি যেহেতু তোমার সাথে কথা বলেছি সেটার রেকর্ড অটোমেটিকলি আমার ফোনে হয়েছে, সো আমি চিন্তা করছি সেই রেকর্ডটা আমি জিমিনকে শোনাবো। না ভাইয়া জিমিন শুনলে যদি সত্যি সত্যি রেগে যায় তো তখন আমার কি হবে? আই ডোন্ট নো ভাইয়া, প্লিজ এমনটা
করেন না প্লিজ। ওকে, তাহলে আমি যদি এমনটা না করি তাহলে আমি কি পাবো? আপনি যা বলবেন আমি সেটাই করব। ও ওকে, তাহলে আমি এখন থেকে যা বলবো তুমি সেটা করবা? হ্যাঁ। ওকে, তো এখন থেকে তুমি কোনো ছেলের দিকে তাকাবা না। কোনো ছেলে যদি তোমার সাথে কথা বলতে আসে তাহলে তুমি তাকে ইগনোর করবা, তুমি তার সাথে কথা বলতে পারবা না। তোমার কলেজে কি তোমার কোনো ছেলে বন্ধু আছে? না। হুম, গুড। আমি জিমিনকেও বলে দিব যাতে তোমার দিকে নজর রাখে, তুমি যেন কোনো ছেলের সাথে কথা না বলতে পারো সেই দিকে যেন নজর রাখে। কিন্তু ভাইয়া, আপনি এরকম কেন করতে বলছেন আমাকে? তো তুমি করতে চাও না? না না ভাইয়া, আমি এরকমভাবে বলতে চাইনি। তো তুমি কেমনভাবে বলতে চেয়েছো? ও বাই দ্য ওয়ে, আমি তো একটা জিনিস বলতেই ভুলে গিয়েছিলাম। এখন থেকে তুমি যেহেতু আমার সব কথা শুনবা, সো এখন থেকে আমি তোমার বয়ফ্রেন্ড আর তুমি আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ। হুম, কিন্তু ভাইয়া। ওকে, আমি আমার ফোন নিয়ে জিমিনের কাছে যাচ্ছি। ভাইয়া না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার আপনার কথায় রাজি। হুম, গুড গার্ল, এখন চলো বাইরে, সবাই আমাদের জন্য মেবি ওয়েট করছে। তারপর তে যখনই দরজা খুলে বাইরে বের হতে যায় ঠিক তখনই তার জিমিনের সাথে ধাক্কা লাগে। জিমিন, জিমিন তুই এখানে? ইয়ে মানে আমি 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 রুম থেকে মানে ওয়াশরুম থেকে বেরিয়ে তারপর এখান থেকে যাচ্ছিলাম আর তখন তখন তুইও বের হলি, তাই হি হি ধাক্কা লেগে গেল। জিমিন তুই কি কিছু শুনতে পেয়েছিস? কি শুনতে পারবো? তখন সেখানে জাংকুকও চলে আসে। জিমিন তুই এখানে? জাংকুক ভাইয়া। আচ্ছা ওয়েট, জাংকুক ভাইয়া, আমি তে, তুই জাংকুক ভাইয়ার রুমে কি করছিলি? হুম হুম, আরে জাংকুক ভাইয়া আমাকে একটা কথা বলার জন্য জাংকুক ভাইয়ার রুমে দেখেছিল আর কি। ও জাংকুক ভাইয়া, তো তুমি তেকে এই জন্য তোমার রুমে দেখেছিলা যে এটা বলার জন্য যে আমি এখন থেকে তোমার বয়ফ্রেন্ড আর তুমি এখন থেকে আমার গার্লফ্রেন্ড, এটা বলার জন্য? হুম, জিমিন তুই শুনতে পেরেছিস সব কিছু? না না, সব কথা শুনিনি, মানে শুধু এতটুকুই শুনেছি, মানে লাস্টের শুধু এতটুকু কথা। আর আমি তো আসলামই এখন, আমি তো ওয়াশরুম থেকে এখনই বের হয়ে এখানে আসলাম। সো ইয়া, হি হি, বাই দ্য ওয়ে জাঙ্কু ভাইয়া, সব কথা কি? হ্যাঁ আমিও একটু শুনি। জিমিন দেখ, বেশি পাকামো করিস না, আর তুই যেহেতু শুনতেই পেয়েছিস তাহলে এতটুকু শুনে নে। তুই যেন কলেজে যে কোনো ছেলের সাথে কথা না বলে, আর যদি তুই মনে কর কোনো ছেলের সাথে কলেজে গিয়ে কথা বলে তাহলে সব দোষ তোর। কি? আমার সব দোষ মানে? কারণ আমি তোর উপর দায়িত্ব দিচ্ছি, তুই যেন কলেজে গিয়ে কোনো ছেলের সাথে কথা না বলে। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি ভালো করে পালন করতে পারবো, ওই দায়িত্ব যে আমার বেস্টি যেন কোনো ছেলের সাথে কথা না বলে। কিন্তু আমার বেস্টিতে যদি ঘরে বসে কোনো ছেলের সাথে কথা বলে, মানে মনে করো ফোনে, সেইটা তুই আমার উপর ছেড়ে দে। তুই যদি ঘরে বসে কোনো ছেলের সাথে কথা বলে তাহলে সেটার জন্য তুই নিজেই পানিশমেন্ট পাবে। কি পানিশমেন্ট ভাইয়া? হুম, আমি একটু শুনি। জিমিন এই 10 দিনের প্রতিটা দিনই জাংকুক তেকে কল করেছে আর তের সাথে প্রতিদিনই কলে কথা বলেছে। তো এরকম হঠাৎই একদিন জাংকুক তার বাবা মাকে নিয়ে মানে জিন আর আরেনকে নিয়ে তেদের বাসায় আসে। তে তো জাংকুককে দেখে একদমই অবাক হয়ে যায়। তারপর জাংকুকের মা বাবাও তেকে দেখে পছন্দ করে আর ইয়ঞ্জুন আর সুবিনার সাথে তে আর জাংকুকের বিয়ের ব্যাপারে কথা বলে। তারপর এটাও বলে যে তে আর জাংকুক একে অপরকে ভালোবাসে, আর এটা বলে যে জাংকুক হলো জিমিনের কাজিন, মানে চাচাতো ভাই। মানে জাংকুক তার মা বাবাকে মানে আরেম আর জিনকে বলেছিল যে তেও তাকে ভালোবাসে আর সেও তেকে ভালোবাসে। সো এই জন্য জিন আর আরেম ইয়ঞ্জুন আর সুবিনকে এসে এই কথাই বলেছে। তেদের আজকেই বিয়ে হয়েছে। তেক খাটের উপর চুপচাপ বসেছিল, ঠিক তখনই জাংকুক রুমে ঢোকে আর রুমে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। তে, হুম, তোমার কি মন খারাপ? না তো, না তোমাকে দেখে মনে হচ্ছে মন খারাপ তাই বললাম।
আচ্ছা, তে তোমাকে একটা কথা বলি। বলো। বলছিলাম, আমাকে একটা সত্যি কথা বলো তো। আমি তো তোমাকে ভালোবাসি, এটা আসলেই সত্যি, কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো তে? আমি হ্যাঁ, আমি তো হ্যাঁ, আমি তো আপনাকে ভালোবাসি। সত্যি কথা বলো তে। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি তো। বুঝতে পেরেছি। মেবি আমার বউটা লজ্জা পাচ্ছে। আচ্ছা, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি, তারপর জাঙ্কুক চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। আমি তো সেই প্রথম দেখাতেই জাঙ্কুক ভাইয়াকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু জাঙ্কুক ভাইয়া তো একদম একটা মনস্টারের মতো, মানে রাগ হয়ে গেলে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায়, মনস্টারের থেকেও বেশি ভয়ঙ্কর। ডাইনোসর একটা। আর এই রাগটাকেই তো আমি সব থেকে বেশি ভয় পাই। ও, আমি এত পরিমাণে ভয় পাই যে আমি তো ঠিকভাবে কথাই বলতে পাই না জাঙ্কুক ভাইয়ের সামনে গেলে। আর এটার জন্যই তো আমি তোমাকে আগে কখনো বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়। জাঙ্কুক এবার এসে তার সামনে বসে। তে তে এবার জাঙ্কুকের দিকে তাকায়। তে, আমাকে আবার একবার বলো তো যে তুমি আমাকে ভালোবাসো। তে সাহস করে বলেই দে, আর ভয় পেয়ে বা লাভ কি, এখন তো এই তোর স্বামী, আই মিন হাজব্যান্ড, ওই তো একটা বললেই হলো। আসলে জাঙ্কুক ভাই, ভাইয়া না, জাঙ্কুক বলে ডাকো। আসলে জাঙ্কুক, আমি তোমাকে আগে কখনোই বলতে পারিনি, কারণ আমি আমি জানি না কেন যেন তোমাকে দেখলে আমার ভয় লাগে, মেবি তোমার রাগকে, বাট আমি এখন এটা বলতে চাই। আমি তোমাকে প্রথম দিন, আই মিন তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম জাঙ্কুক। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। তে তে এবার জাঙ্কুককে জড়িয়ে ধরে, আর জাঙ্কুকও তাকে জড়িয়ে ধরে। আচ্ছা তে, তুমি যে আমাকে সত্যি সত্যি ভালোবাসো সেটার প্রমাণ দাও। প্রমাণ? হ্যাঁ প্রমাণ। কিভাবে? আমাকে একটা কিস দাও। কিস? হুম, কিস। মানে? হুম, আমাকে আমার গালে একটা কিস দাও। ও ও, তারপর তে জাঙ্কুকের গালে একটা কিস করে, আর জাঙ্কুকও তের কপালে একটা কিস করে দেয়।